83% শেষ, টোল নির্ধারিত হয়নি, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ 12 জন নাবিক। পরিকল্পিত ভাবে বিরোধী দল দমন করছে সরকার, বললেন মির্জা ফখরুল। সৌদি আরব থেকে দেশে ফিরছে নির্যাতিত আরো 18 জন নারী গৃহকর্মী। আসসালামু আলাইকুম, আমোশন কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি এজাজুন নুরেশা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর 83% কাজ সম্পন্ন হলেও টোল আদায়ের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার একথা বলেন তিনি। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য কুরিয়ার এক্সপ্রেস ওয়ে সার্ভিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি শেষে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না, তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে। ওটা তো নেই, যখন ক্ষমতায় ছিল তখন চার লেনের কোনো রাস্তাই ছিল না, ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু এসব তো তারা এসব স্বপ্নও দেখেনি কখনো। অন্যান্য দেশে যে টোল আদায় হয় এটা তারা জেনেও না জানার ভান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন জাহাজটির 12 নাবিক। সকাল 9টার দিকে বঙ্গোপসাগরের সাঙ্গু উপকূলে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে নৌবাহিনীর 5টি জাহাজ ও কোস্টগার্ড। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের বহির নোঙ্গর থেকে কয়লা নিয়ে ঢাকা যাচ্ছিল হীরা পর্বত নামের এই লাইটার জাহাজ। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দিক হারিয়ে ভাসতে থাকে জাহাজটি। এ সময় সমুদ্র উত্তাল থাকায় স্রোতের তরে অল্প সময় ডুবে যায় কয়লা ভর্তি লাইটার জাহাজ। কয়েক ঘন্টা পরে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত কোনো নাবিকের খোঁজ পাওয়া যায়নি। পরিকল্পিতভাবে বিরোধী দল দমন করছে সরকার, বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভায় এই অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে, তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, এই জন্য তার মুক্তি দাবিতে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তিনি অভিযোগ করেন, সব জায়গায় একটি ভীতিকর পরিবেশ তৈরি করে সমাজ জনগণকে বিভক্ত করা হয়েছে, সড়ক পথের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে কথাটা গতকাল বলেছেন যে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, করলে বিএনপির অস্তিত্ব থাকতো না, এ কথাটা বলতে উনি কি এটাই বোঝাতে চেয়েছেন যে আসলে তারা অস্তিত্ব না রক্ষা করবার জন্যই কাজ করে যাচ্ছেন? এবং শুধু বিএনপি নয়, বাংলাদেশে যেন বিরোধী দল না থাকে, ভিন্ন মত না থাকে, তারই জন্যই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে বিএনপি। কয়েক জায়গায় পুলিশি বাধায় বন্ধ হয়েছে কর্মসূচি। সকালে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। বক্তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে বন্দি করেছে সরকার, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা শহরের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএনপি। বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, দলের চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান তারা। কেক কেটে নয় বৃক্ষরোপণ করে জন্মদিন পালন করলেন মানিকগঞ্জ জেলার ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে বৃক্ষরোপণ করা হয়।
বুধবার সকালে বানিয়াজুরি সরকারি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, মহাদেবপুর সরকারি কলেজ, ঘিও ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজে প্রায় 6 শতাধিক চারা গাছ রোপণ বিতরণ করা হয়। এই সময় জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তিক্ত অভিজ্ঞতা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো 18 নারী গৃহকর্মী। সকাল 9:45 থেকে এমিরেটস এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে তারা দেশে ফিরেন। এসব নারী গৃহকর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখান থেকে সরকারের সহযোগিতায় দেশে ফিরে আসেন তারা। এর আগেও সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে শত শত নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। অনেকেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা দিয়েছেন। এ ব্যাপার বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পদ্মার কাজ 83% শেষ, টোল নির্ধারিত হয়নি বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ 12 জন নাবিক। পরিকল্পিত ভাবে বিরোধী দল দমন করছে সরকার বললেন মির্জা ফখরুল। সৌদি আরব থেকে দেশে ফিরছে নির্যাতিত আরো 18 জন নারী গৃহকর্মী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।